बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय दर्शक श्रोता आमादेर यूट्यूब चैनल पक्ष थेके आपनादेरके अनेक अनेक धन्यवाद एवं अभिनंदन। आज के 400 वर्ग फुट एक सादेर हिसाब आपनादेरके देव। आपनारा जारा सात डलाई करबेन আপনারা যারা সাদ ডলাই করবেন আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত সাদের হিসাব দেওয়া হয়। আপনাদের কমেন্টস করে বিভিন্ন আপনাদের কমেন্টসগুলো পাই, একজন এক এক করে জানতে চান। আজকে আমরা 600 বর্গ ফুটের সাদের একটা হিসাব দেব। আমরা আমাদের চ্যানেল থেকে 600 900 800 1000 সব হিসাব আমাদের চ্যানেল থেকে পাবেন। আমাদের চ্যানেল থেকে যদি ভিজিট করেন তাহলে আমাদের চ্যানেলে সবগুলো খরচের হিসাব দেওয়া আছে, আপনারা সেখান থেকে আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাদটি, হচ্ছে বিম সাদ। সর্বনিম্ন খরচ করে আপনি একটি সার ডালাই করতে পারবেন, তার সর্বনিম্ন একটি হিসাব আমরা আপনাদেরকে দিব। এই হিসাব নিয়ে আপনারা কাজটি করতে পারবেন। এরপর যদি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে চান আমাদেরকে কমেন্টস করবেন, আমরা কমেন্টসের মাধ্যমে কমেন্টসের ভিত্তিতে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। আপনারা সহজে সেখান থেকে আপনাদের হিসাবটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই সাদে গিয়েছি, সেই সাদ ভিজিটে গিয়ে আমরা আপনাদের জন্য সেই সারটি করতে কত টাকা খরচ হবে তার হিসাবটি আমরা নির্ধারণ করে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন সেই বিম সারটি কিন্তু রড দেওয়া হয়েছে, 6টির নিচে 3টি এবং উপরে 3টি, 6টি রড দেওয়া হয়েছে সেই বিম সারটিতে এবং রিং দেওয়া হয়েছে 6 ইঞ্চি, পরপর রিং বান্ধা হয়েছে 8 মিলি রডের এবং রিং কলম বিম বান্ধার পরে আমরা সাদ দেখতে পাচ্ছেন, সাদের রড দেওয়া হয়েছে 10 মিলি রড। মেন রড এবং বাইন্ডার দুইভাবে বান্ধা হয় যেটা আপনারা জানেন। মেন রড দেওয়া হচ্ছে 5 ইঞ্চি, পরপর অল্টারনেট করে ক্র্যাং সাদ, এটি কিন্তু ক্র্যাং সাদ এবং দেওয়া হয়েছে, এটি কিন্তু ক্র্যাং সাদ বিম সাদ এবং ক্র্যাং সাদ এবং দেওয়া হয়েছে 6 ইঞ্চি বাইন্ডার অল্টারনেট করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সেখান থেকে এখান থেকে আইডিয়া নিতে পারবেন কীভাবে সারটি বাঁধা হয় সেটাও আমরা আপনাদেরকে বলছি। এবং এক্সট্রা টপ সাদের মধ্যে যে এক্সট্রা টপ দেওয়া হয় সেটা হচ্ছে যদি আমরা মিড স্ট্রিপ মানে মাঝখানে যে ফিলারগুলো থাকে সেই বিমগুলোতে দেওয়া হয়েছে 2টি করে 10 মিলি রডের এক্সট্রা টপ এবং আপনার যে অন্যান্য যে কলামগুলো রয়েছে সেগুলোতে দেওয়া হয়েছে 1টি করে এক্সট্রা টপ 2টি ক্র্যাঙ্গের মাঝখানে দেওয়া হয় এটি। এবং আপনারা জানেন যে ক্যান্টিলিভারে দেওয়া হয়েছে 2টি করে 12 মিলি রড এক্সট্রা টপ, 3 ফুট 3.5 ফুট বারান্দা হয়ে থাকে সেক্ষেত্রে এক্সট্রা টপগুলো 12 মিলি দেওয়া হয় 2টি করে। এই হিসাবে আমরা আপনাদেরকে একটি রডের হিসাব দেবো, সেটি আপনারা আজকে জেনে নেবেন এবং এই হিসাবে করে আপনারা সেই রড আনলে আপনাদের 600 স্কোয়ার ফিটের সাদ আপনি খুব সহজেই ডালতে পারবেন, সেটি আমরা আপনাদেরকে হিসাবের মাধ্যমেই দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের প্রত্যেকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আরও বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি এবং সার ডালাই যখন দিবেন যদি 1:2:3, 1:2:4 অনুপাতে সার ডালাই করেন তাহলে সিমেন্ট 1 ব্যাগ, 2 ব্যাগ বালু এবং 4 ব্যাগ হচ্ছে কংক্রিট। এই হিসাবে কিন্তু আমরা আজকে আপনাদেরকে হিসাবটা দিচ্ছি, এই হিসাবে কিন্তু আপনাদের সারটি ডালতে হবে এবং সারের মধ্যে ভাইব্রেশন ব্লক এবং পাট্টা মারা এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 600 বর্গফুট সাদের খরচটা কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি সার ডালাইয়ের সম্পূর্ণ খরচ কিভাবে হয়, সাদের পরিমাণ 600 বর্গফুট SFT। তো বন্ধুরা আপনাদেরকে আবার একটি রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রড লাগবে 900 কেজি 80 টাকা করে দরে বর্তমান বাজার দর, এটি কিন্তু ময়মনসিংহের বাজার দর, ময়মনসিংহ অঞ্চলের 72,000 টাকার রড লাগবে। সিমেন্ট লাগবে 48 ব্যাগ অর্থাৎ 21,600 টাকার সিমেন্ট লাগবে আপনার 600 স্কোয়ার ফিটে সার ডালাই করতে। এবং আপনার আপনি দেখতে পাচ্ছেন সিমেন্ট চিকন বালু লাগবে 120 সিফটি অর্থাৎ 24,000 টাকা, মোটা বালু লাগবে 120 সিফটি অর্থাৎ 48,000 টাকা, কংক্রিট লাগবে 150 টাকা করে, যদি 150 সিফটি 20 টাকা করে 18,000 টাকা, ইলেকট্রিক্যাল মালামাল 3,000 টাকা এবং লেবার খরচ হবে 15,500 টাকা করে 7,500 টাকা। এই হচ্ছে মোট খরচ আসতেছে 1,29,600 টাকা। আপনার যদি 600 স্কোয়ার ফিটে সার ডালাই করেন এই খরচটা আপনার হবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের যে খরচের টোটাল হিসাবটা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা
এবং আমাদের চ্যানেলে আরো নিয়মিত ভিডিও পেতে এবং আপনাদের যদি কোনো হিসাব থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আমরা সেই ভিডিওটা আমরা আপনার জন্য আমরা দেব। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।